বৈশ্বিক অস্থিতিশীল পরিবেশ তৈরির অজুহাতে সয়াবিন তেলের দাম হঠাৎই বেড়ে যায়। প্রতি লিটার তেল ক্রয় করতে হয়েছে 200 টাকা দরে। এতে করে ক্রয় সীমার বাইরে চলে গেছে নিম্ন মধ্য ও নিম্নবিত্ত পরিবার। তবে বেরিয়ে এলো তেলের হঠাৎ আকাশ ছোঁয়ার রহস্য। বাংলাদেশে পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতি ও সহসভাপতি ও রাজধানী মৌলভীবাজারের বড় তেল ব্যবসায়ী মোহাম্মদ আলী ভুট্টো বলেন, সয়াবিন তেল নেই মৌলভীবাজারে, তেল সরবরাহ বন্ধ রেখেছে সব কোম্পানি মিল থেকে, এমনকি তেল সরবরাহ করছে না নিজস্ব ডিস্ট্রিবিউশন সেল থেকেও। এই কারণে বর্তমানে খুচরা ও বোতলজাত উভয় তেলের সংকট দেখা দিয়েছে। কোম্পানি সয়াবিন তেল সরবরাহ না করার কারণ সম্পর্কে তিনি জানান, তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। মেঘনা গ্রুপ বলছে জাহাজ বন্দরে এখনও পৌঁছায়নি, বাড়তি চাপের কথা জানিয়েছেন সিটি গ্রুপ। টিকে গ্রুপ সহ অন্যান্যরা তাদের কাছে সয়াবিন তেল নেই বলে জানাচ্ছেন। সয়াবিন তেল মিলছে না রাজধানীর অনেক মুদির দোকানেও। সয়াবিন তেল যে সকল দোকানে বিক্রি হচ্ছে তাও আবার চড়া দামে ক্রয় করতে হচ্ছে ক্রেতাদের। সুযোগ বুঝে বিক্রেতারাও ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন। এই ঘটনা শুধু রাজধানীতে নয়, দেশের বিভিন্ন অঞ্চলের বাজারেও সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে, যার ফলে অনেক দোকানে এখন প্রতি লিটার তেলের দাম রাখা হচ্ছে 200 টাকা পর্যন্ত। ঢাকার সবচেয়ে বড় পাইকারি তেলের বাজার মৌলভীবাজারেও দেখা দিয়েছে তেলের সংকট। সেখানে তেল কিনতে গিয়ে ফিরে এসেছেন খুচরা বিক্রেতারা। আবার যাদের কাছে সয়াবিন তেলের মজুদ রয়েছে সেটা গোপনে বিক্রি করছে চড়া দামে। পাইকারি বিক্রেতাদের অভিযোগ, তেল দিচ্ছেন না সয়াবিন তেল সরবরাহকারী কোনো প্রতিষ্ঠান, ডিও ওঠাতে পারছেন না তারা, কোম্পানিগুলো তেল সরবরাহ বন্ধ রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে দেশে সয়াবিন তেল সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলো বলছে তারা আগের মতো প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা রমজানকে সামনে রেখে সয়াবিন মজুদ করছে, এই জন্য বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। তবে মেঘনা ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন উল্টো কথা, তাদের দাবি মিল থেকে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে, আমাদের এখানে কোনো সংকট নেই। রমজান সামনে রেখে পাইকারি বিক্রেতারা মজুদ করছে সয়াবিন তেল, ফলে বর্তমান বাজারে চলছে তেলের সংকট। সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ শাহ বলেন, আমাদের কাছে তো তেল রয়েছে, প্রতিদিন মিলগেট থেকে 2000 টন তেল সরবরাহ করছি, আগেও একই পরিমাণের তেল ডেলিভারি দেওয়া হতো, এটা কন্টিনিউ রয়েছে, সংকট তো এখানে না, ডিস্ট্রিবিউশন সেল থেকে তেল দেওয়া হচ্ছে না। পাইকারি ক্রেতাদের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোথাও তেলের এমন কোনো সংকট নেই, সব কিছু আগের মতোই চলছে। নাম প্রকাশ না করা সত্ত্বে মেঘনা গ্রুপের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সয়াবিনের সংকট নেই বলে দাবি করেছেন। তিনি বলেন, পাইকারি ব্যবসায়ীরা রমজানের আগে সয়াবিন মজুদ করছেন, সংকটটা আসলে সেই কারণেই সৃষ্টি হয়েছে, এটা সম্পূর্ণ কৃত্রিম সংকট। খুচরা ও পাইকারি বিক্রেতাদের সিন্ডিকেট এটা করছে, তারা রোজার আগে বাজার অস্থিতিশীল করতে চায়। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ দোকানে জানার সোয়াবিন তেল নেই। সেগুনবাগিচা বাজারের সিটি কর্পোরেশন কমপ্লেক্সের মধ্যে 7-8টি দোকানে তেল বিক্রি হয়। সেখানে একটি দোকানে খোলা সুপার সয়াবিন বিক্রি হচ্ছে, এই সুপার সয়াবিন প্রতি লিটার 180 টাকা। অন্য দু একটি দোকানে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 200 টাকার লিটার করে। সাদ্দাম জেনারেল স্টোরের মালিক মনির হোসেন বলেন, কোম্পানি মাল দেয় না, বাজারে সয়াবিনের কোনো কোম্পানির গাড়ি আজ এখনও আসেনি। সকালে ফ্রেশ তেলের এক এসআর এসেছিলেন, তিনি জ্বালিয়ে গেলেন সয়াবিন নেই। মুহিন জেনারেল স্টোরে বিক্রি হচ্ছে সুপার সয়াবিন। দোকানের বিক্রেতা নীরব হোসেন বলেন, এই তেল 170 টাকা কেনা পড়েছে, আমরা রাজধানীর মৌলভীবাজার থেকে এই দামে কিনেছি, সেটা 175-180 টাকায় বিক্রি করছি। সেগুনবাগিচার বাজারে সিটি কর্পোরেশন কমপ্লেক্সের কিছু দূরে আগুরা সুপার শপ, সেখানে সয়াবিন তেলের কোনো সংকট নেই, তবে ক্রেতারা বেশি বেশি কেনায় তারা চাপে পড়েছেন। সুপার শপের ফ্লোর সুপারভাইজার উজ্জ্বল হোসেন বলেন, বাইরের দোকানে সয়াবিন না পেয়ে অনেকে সুপার শপে আসছে, অধিকাংশ ক্রেতা কয়েক বোতল করে সয়াবিন কিনছেন, যার ফলে বাড়তি একটা চাপ পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে করোনা ভাইরাস পরিস্থিতিতেও সয়াবিনের লিটার ছিল 110 টাকা, সেটি এখন প্রায় দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। সয়াবিনের বাজারে এমন অস্থিরতা ক্ষুব্ধ ক্রেতারা। মিল মালিক পাইকারি ও খুচরা বিক্রেতাদের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে মাথা ব্যথা নেই ভোক্তাদের। তাদের অভিযোগ, সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের পকেট কাটছেন। শফিউজ্জামান নামে এক ক্রেতা বলেন, সরকারের বেঁধে দেওয়া দামের বাইরে কোম্পানি পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়েছেন, 2-1 টাকা করে বাড়াতে বাড়াতে এখন দামটা অস্বাভাবিক করে ফেলেছে। জনগণকে বোকা বানাতে মাঝে মধ্যে সরকারের মন্ত্রীরা হুমকি ধামকি দেন, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কয়েকদিন আগে আন্তর্জাতিক বাজারে হিসাব নিকাশ দেখিয়ে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাজার অস্থিতিশীল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এইসব কিছু আমাদের সয়ে গেছে, এখন সবচেয়ে ভালো হয় না খেয়ে থাকার অভ্যাস করা।
বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।